গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো এখানে স্যাটারডে, শনিবার, এখন বাজে সকাল 9টা। আমি বানাচ্ছি চা, আর দেখতে পাচ্ছো যে লুচি বানিয়েছি। সকাল 9টার সময় 40টা লুচি রেডি। তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় আজকে যাব। আমরা টোটাল মোটামুটি 7টা ফ্যামিলি মিলে একটু আজকে ডে আউটিং এ বেরোচ্ছি। তো সবাই কিছু না কিছু খাবার নিজেদের সঙ্গে বানিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার ভাগে পড়েছে দায়িত্ব হচ্ছে লুচি। তো আমি বানাচ্ছি মোটামুটি 40টা মতো লুচি বানিয়েছি। আরো দুজন দিদি আছে, তারা বানাচ্ছে আরো কিছু লুচি, 35-40টা মতো দুজন আছে, তারা ঘুগনি বানিয়েছে। তো এরকম ভাবে আরো অনেক আইটেম আছে আমাদের সাথে, থাকবে চা। আর আমরা যাব হচ্ছে আজকে একটা জায়গায়, কোথায় যাব সেটা আমি এখন বলছি না, ব্লগটা দেখতে থাকো তাহলে জানতে পারবে। তো আমার লুচি বানানো তো কমপ্লিট, এখন চাও রেডি, এবার চা খাবো, রেডি হবো, দেন বেরোবো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটা ডে ব্লগ হচ্ছে, আমি আজকে সারাদিন কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টিং। শুরু হলো, এখন বাজে 11:27। আমরা শুরু করলাম, এখান থেকে যেতে লাগবে, পৌঁছতে লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমরা পৌঁছবো ডেস্টিনেশনে। আজকে আমি ড্রাইভ করছি, তো অনিন্দ পাশে কিছুটা প্যালপিটেশনে বসে আছে, সরি জিপিএস বকবক করছে। তো চলো যেতে যেতে রাস্তাও কিছু দেখাবো, রাস্তায় গল্প করতে করতে যাই তোমাদের সঙ্গে। ভীষণ হ্যাপেনিং, চাই মানে রোদ হোক
বৃষ্টি হোক লোকে বেরোয় বাইরে, তো আজকেও সেই একটা শনিবার। আমাদের সেরকমভাবে কারোর বাইরে বড় কোনো ট্যুরের প্ল্যান কারোরই ছিল না, সবাই সিটির মধ্যেই ছিল। তো সেজন্য হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল যে সবাই মিলে একটু যাই ঘুরে আসি। তোমাদেরকে আগেই বললাম যে টোটাল 7টা ফ্যামিলি যাচ্ছে, বাচ্চা টাচ্চা সবাই যাচ্ছে, টোটাল মোটামুটি 20-21 জনের একটা টিম, সবাই যে যার গাড়িতেই যাচ্ছে, আগে পিছে সব গাড়ি আছে আমাদের। তো আজকে আমরা ওই পার্কটায় যাবো, সারাদিনটা ওখানে কাটাবো, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, আর দেখতে থাকো ব্লগটা, আবার দেখা হচ্ছে একটু পরে। ততক্ষণ গাড়ি চালাই, পৌঁছে গিয়ে তোমাদেরকে পার্কটা দেখাবো। পৌঁছে গেছি পাইক স্পিক, একটু আগেই বললাম। এখন যে ভিউ পয়েন্ট সেখানটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা থেকে
মানে দারুণ লাগছে দেখতে চারপাশটা। মিসিসিপি নদী পেছনেই আমার দেখতে পাচ্ছ, মানে যতদূর চোখ যাচ্ছে মিসিসিপি নদী দেখতে পাচ্ছি, ঘন জঙ্গল, ভীষণ সুন্দর জায়গা। আজকে ওয়েদারটাও খুব ভালো, একদম রোদ নেই, ক্লাউডি টাইপে। গরম চা খাচ্ছি, বাড়ি থেকে বানিয়ে এনেছি। তো চলো তোমাদেরকে জায়গাটা দেখাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কী কী ছিল শোনো, লুচি ছিল, ঘুগনি ছিল, ডিমের ডালনা ছিল, মতিচুরের লাড্ডু ছিল, আর কী ছিল কাকুন দি, জোয়ানো ছিল, রাইট, আলু ভাজা ছিল। আর খাবার শেষে আবার জোয়ানো খেয়েছি। খেয়ে দিয়ে আমরা এখন এই পেছনের যে বড় ট্রেলটা আছে এটা ধরে হাঁটবো। আশা করি ট্রেলটা খুব সুন্দর, তো চলো তোমাদেরকেও দেখাই। ট্রেলে হেঁটেছি, এখনও ট্রেলটা কাভার করা কমপ্লিট আছে। দেখতেই পাচ্ছ চারদিক কত সবুজ। এখানের এটাই ভীষণ ভালো ব্যাপার যে এত সবুজ হয় চারদিক, এত এত সুন্দর নেচার। আমি তো কোনোদিনও কলকাতাতে থাকতে এত নেচারের কাছাকাছি থাকিনি, তাই আমার ভীষণ ভালো লাগে এরকম স্টেট পার্কে আসতে। আর আজকে যেহেতু দল বল বেঁধে সবাই মিলে এসেছি, তো দারুণ মজা হচ্ছে। আমরা আপাতত ট্রেলটা হাঁটছি আর কি। এখান থেকে তোমাদেরকে মিসিসিপি নদীটা দেখা যাচ্ছে জঙ্গলের ভেতর থেকে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ভীষণ সুন্দর লাগছে দেখতে, তো চলো কন্টিনিউ করি।
আজকে এখানে পাইকস পিক ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আমি ডে ব্লগটা এখানেই শেষ করলাম। কীরকম লাগলো আজকে আমার এই ব্লগটা আমাকে অবশ্যই জানাবে। এখন বাজে বিকেল 5:30, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। এখনও 2 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছতে, তো আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছে যাওয়াটা ভালো। তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর বংট্রট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।